অগ্নিগর্ভ মণিপুর গত কয়েকদিন ধরে জনজাতিদের মধ্যে সংঘাতের কারণে মারা গিয়েছে অন্তত 50 জন, ঘরছাড়া 23,000 মানুষ। মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতিতে সোমবার এরাজ্যের 18 জন পড়ুয়াকে নিরাপদে ফিরিয়ে আনল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আটকে থাকা পড়ুয়াদের পরিজনেরা নবান্নে চালু হওয়া হেল্পলাইনে ফোন করে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তারপরেই এই পড়ুয়াদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। সোমবার সকাল 10:15 নাগাদ ইম্ফল থেকে বিশেষ বিমানে দমদম বন্দরে নামলেন মণিপুরের পড়াশোনা করতে যাওয়া বাংলার পড়ুয়ারা। টুইটারে পড়ুয়াদের ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ইম্ফলের কৃষি কলেজ, সেন্ট্রাল কৃষি বিশ্ববিদ্যালয় বিএসসি, এমএসসি, পিডি পড়তে যাওয়া 18 জন পড়ুয়াদের বিশেষ বিমানে কলকাতা ফিরিয়ে আনা হয়েছে। সেখানে পড়তে যাওয়া ছাত্রছাত্রীরা নবান্নের কন্ট্রোল রুমের সাহায্য চেয়ে ফোন করেছিলেন। মণিপুরে আটকে থাকা বাকিদের নিরাপদে ফেরত আনার জন্য সব রকম চেষ্টা চলছে। হিংসা বিধ্বস্ত মণিপুরে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে মমতা সরকার। মণিপুরে আটকে পড়া বিভিন্ন রাজ্যের নাগরিকদের উদ্ধারে সচেষ্ট হওয়ার কথা জানিয়ে দুটি হেল্পলাইন নাম্বার টুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, আমরা মণিপুর থেকে যে ধরনের খবর পাচ্ছি তাতে আমি গভীরভাবে ব্যথিত। আমি মণিপুরের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।